তোমরা তো সব দেখলেই, আজকে ইন্ট্রোটাও আমি করতে পারিনি, হঠাৎ করে মানে ভাবলাম যে ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কালকে মেয়ের প্রোগ্রাম আছে যেখানে তোমার ইয়ে পড়তে যায়, ও ল্যাঙ্গুয়েজ পড়ে, তো সেই ম্যাম প্রোগ্রাম করাচ্ছে। ওটা 15th অগস্টেরই প্রোগ্রাম ছিল, কিন্তু 15th অগস্টে যেহেতু হলটা পাইনি, তো সেই জন্য কালকে সেই প্রোগ্রামটা হবে। তো আজকে সেটারই রিহার্সাল ছিল, সেটাই নিয়ে গেছিলাম। দেখেছো তো আমার অবস্থা, বিধ্বস্ত অবস্থা আমার, সকাল থেকেই শুধু দৌড়চ্ছি। সকালে আজকে ওদের খাতা দেখা ছিল, একবার মেয়ের একবার ছেলের। সকাল 8টার সময় গেছি মেয়ের জন্য, আবার 10:30টায় গেছি ছেলের জন্য। এসেছি, এসে তারপরে সব কাজকর্ম সারলাম ঘরে, একটু আমার রেসিপিরও ভিডিও করলাম। এই সব করতে করতে আজকে 3:30 বেজে গেছে। আবার মেয়েকে নিয়ে আমি গেলাম তোমার 6টার সময়, ওর রিহার্সাল ছিল কোথায় যেন মামা, রেলের এপি রয় হলে। এখানে রিহার্সাল হলো, কালকে অন্য হলে হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ইন্ট্রোটা করতে পারিনি, তবে এন্ডটা করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আজকে আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।